জোয়ান মেয়ে থাকে, মা চিন্তা করে ঢুকে যায়। কত করে বসে হয়ে গেছে যে বয়স হয়ে যাইতেছে, দেশে হইতে পারতেছে না কি বিয়া করতে পারতেছে না। দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, তো আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তো আসসালাম আলাইকুম আপু, কেমন আছেন? তা বাবা নাম কি? সাথিয়াপা। তো সাথিয়াপা দেশের বাড়ি কোথায়? হ্যাঁ, ঢাকা বিক্রমপুর। আচ্ছা, তো বিক্রমপুরের মেয়ে 80 টাকা তোলা। তো আপনার বাড়ির কোনো ডিমান্ড আছে নাকি? কোনো ডিমান্ড নাই। অনেকে তো মেয়েদের ডিমান্ড আছে যে আমি যেরকম আমি সেরকম একটা ছেলে চাই। আপনি বিয়ে শাদী করছেন নাকি? আচ্ছা, মানে আপনার কোনো ডিমান্ড নাই যে আপনাকে দেখে পছন্দ করে নিয়ে যাবে তার সাথে চলে যাবেন? আচ্ছা, মানে আপনার কোনো ডিমান্ড নাই, আপনার পাশে এসে দাঁড়ালেই হবে। আচ্ছা, তো আপনার ভাই বোন কয়জন? এক ভাই এক বোন। তো বড় কি আপনি না ভাই? আচ্ছা, ভাই ছোট। ভাইয়ের বয়স কত? 7 বছর। তো আপনি কি করছেন? আচ্ছা, তো আপনার বাবা নাই? আচ্ছা, শুধু মা আছে। তো ছেলে মেশিনে কাজ করে আপনার সংসারটা চালান। তো আপনি কি পড়াশোনা করেছেন? তো বিয়ে শাদী কি হয়েছে? আচ্ছা, তো মানে আপনার বাবার যে ফ্যামিলিটা দায়িত্ব নিবে সেটা হয় নাই, মানে পুরো দায়িত্বটা আপনি নিয়েছেন? তো একটু বলবেন যে এই যে আপনি তো বয়স হয়েছে, বিয়ের বয়স হয়ে তো মা বাবা তো নাই, মা তো চিন্তা করবে। তো মা কি বলে কখনো বিয়ে সাথে? মাটা বলে যে তুমি ভালো না, বিয়ে হয়ে গেলে মনে করো মাদের মাথা থেকে দুজনের মেয়ে মাদের কাম করে মা বলে যে তুমি এমনি বাড়িতে থাকে কত কোন সময় কোন ঘটনা ঘটে যায় না, কখনো তো বলা যায় না। বাইরে থাকতে থাকতে যে বিয়ে দিয়ে কেন গেলে আর কোনো সমস্যা নেই, স্বামী না থাকলে হয়। আচ্ছা, তো এখন তো মনে করেন আমাদের দেশে তো অনেক পূর্ববাসী ভাই আছে, তো তারা মনে করেন পূর্বাসে থাকে, তো তারা তো অনেক বছর পর পর বাংলাদেশে আসে, তো তারা মনে করেন আপনার ভিডিওটা দেখে যদি ভালো লাগে বা বিয়ে শাদী করতে চায় তো আপনি কি রাজি হবেন? তো সে তো মনে করেন পূর্বাসে থাকে, সে যদি আপনাকে ভিডিও কলে বিয়ে করতে চায় আপনি রাজি আছেন? আচ্ছা, তো এখন মনে করেন আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? নাম্বার বলতে পারেন? বলেন। আরেকবার বলেন। আচ্ছা, তো এই নাম্বারে ফোন দিলে আপনার সাথে কথা বলতে পারবে? তো দর্শক আজকে বন্ধ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।